গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইনের নাগরিকদের ওপর ইসরায়েলি সেনা ও দখলদার ইহুদিদের নিপীড়ন উদ্বেগজনকভাবে বেড়েছে। দখলদারদের চলমান নিপীড়নের নিন্দা জানিয়ে আসছে আমেরিকা, কিন্তু বাস্তবতা হচ্ছে এসব ইহুদি দখলদারদের জন্য মোটা অঙ্কের অর্থ সহায়তা আসছে আমেরিকা থেকেই। এমনকি ওয়েস্ট ব্যাংকে বসবাসকারী প্রায় 700,000 দখলদারের মধ্যে 60,000ই আমেরিকার নাগরিক। এসব তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর দখলকৃত ওয়েস্ট ব্যাংক সহ পুরো প্যালেস্টাইন জুড়েই সাধারণ নাগরিকদের উপর দখলদার বাহিনীর অত্যাচার নিপীড়ন আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। বিশেষ করে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনাদের পাশাপাশি স্থানীয় প্যালেস্টিনিয়ানদের ওপর নানা ধরনের নিপীড়ন চালাচ্ছে দখলদার ইহুদিরা। আন্তর্জাতিক চাপের মুখে কিছু দখলদার ইহুদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন সরকার, কিন্তু এতেও বন্ধ হচ্ছে না প্যালেস্টাইনের নাগরিকদের ওপর দখলদার ইহুদিদের নির্যাতন। প্যালেস্টাইনের নাগরিকদের বাড়ি দখল করে সেনা ক্যাম্প করা, তল্লাশির নামে তাদের ঘরবাড়িতে হামলা চালানো, তাদের ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার, সামান্য তর্ক করলেই গুলি করে হত্যা করার মতো অপরাধ করে আসছে দখলদার বাহিনী। এমনকি গত 7 অক্টোবরের পর সাধারণ ইহুদিরা সেনাবাহিনীর পোশাক পরে প্যালেস্টিনিয়ানদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। জাকারিয়া আলাদ্রা নামের প্যালেস্টাইনের এই নাগরিক বলছেন কিভাবে এক ইহুদি দখলদার তাকে গুলি করেছিল। কোনো কারণ ছাড়াই ওই ইহুদি তাকে গুলি করে বলে অভিযোগ করেন তিনি। প্যালেস্টাইনের দখলদারদের জন্য আমেরিকা থেকে বেসামরিকভাবে মোটা অঙ্কের অর্থ সহায়তা আসে, যাতে বড় ভূমিকা রাখে দখলকৃত এলাকায় বসবাসকারী প্রায় 7,000 আমেরিকান ইসরায়েলি। ওয়ান ইসরায়েল ফান্ড নামে একটি সংস্থার মাধ্যমে এসব অর্থের বড় অংশ ইসরায়েলিদের দেয়া হয়। হেব্রন শহরের মধ্যে নিজেদের জন্য একটি আলাদা এলাকা তৈরি করেছে ইহুদি দখলদারেরা। প্যালেস্টাইনের নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণ করতে এর চারপাশে কঠোর নিরাপত্তা ফটক বসানো হয়েছে। যে কেউ চাইলেই ইহুদিদের ওই দখলকৃত এলাকায় প্রবেশ করতে পারে না। স্থানীয় ইসরায়েলি এনজিও পিস নাও এর কর্মকর্তা হাগিদ ওফরান বলেন কিভাবে দখলদারেরা প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি দখল করে সেটাকে সেনা চৌকিতে রূপান্তর করছে। প্যালেস্টাইনের নাগরিকদের চলাফেরা, ওঠা বসা থেকে শুরু করে প্রতিটি কর্মকাণ্ড ইসরায়েলিরা নজরদারি করে থাকে। নিরাপত্তার নামে ইসরায়েলি দখলদারদের এসব কর্মকাণ্ডের জন্য আমেরিকা থেকেই অর্থ আসে বলে জানান তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরই এইসা আমরো নামের স্থানীয় এই প্যালেস্টিনিয়ানকে আটক করে সেনাবাহিনী। তার উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাকে প্রায় মেরেই ফেলতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। হাত পা ও চোখ বেঁধে পেটানো, গায়ে থুতু দেয়া, বন্দুক দিয়ে আঘাত করা সহ নানাভাবে তার উপর নির্যাতন চালানো হতো। এতসব অত্যাচার নির্যাতনের মধ্যেই দখলদারদের জন্য আমেরিকা থেকেই আসছে সহায়তা। স্থানীয় আমেরিকান ইসরায়েলের দ্বৈত নাগরিকরাই এতে বড় ভূমিকা রাখছে। ওয়ান ইসরায়েল ফান্ডের মাধ্যমে দখলদার কর্মকাণ্ড বাড়াতে অর্থ সহায়তা পাঠানো হচ্ছে। এই অর্থ দিয়ে তাদের জন্য অস্ত্র কেনা হচ্ছে, যা দিয়ে প্যালেস্টাইনের নাগরিকদের ওপর চালানো হচ্ছে নানা নির্যাতন, দখল করা হচ্ছে তাদের ঘরবাড়ি, বাধা দিলে আটক করে নেওয়া হচ্ছে কারাগারে, এমনকি প্যালেস্টাইনের নাগরিকদের যে কোনো সময় হত্যা করতেও দ্বিধা করছে না তাদের ভূমি দখলকারী এসব ইসরায়েলি। স্থানীয় প্যালেস্টিনিয়ানদের ওপর সার্বক্ষণিক নজরদারিও করা হচ্ছে, যা তাদের পরাধীনতার সব স্তর ছাপিয়ে গেছে। মাসুম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।